আজকের চিঠিটা আমি সত্যি কথা বলতে প্রাথমিক অবস্থায় কিছু লেখা দেখে পড়তেই চাইনি, কিন্তু মনে হলো আচ্ছা কী আছে এর ভেতরে একটু দেখি। তারপর সেটা দেখতে গিয়ে দেখলাম যে ঘটনাটা এমনভাবে একটা মানে খুবই বিষাদগ্রস্ততার মধ্যে দিয়ে চলে গেছে যে চিঠিটা না পড়ে পারছি না। চলুন সেই ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা দেখা যাক। শুরুতে তিনি লিখেছেন, না পাওয়ার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর যে হারায় সেই জানে, আমি তাকে এখনও অসম্ভব ভালোবাসি। সে হয়তো বুঝতেই পারবে না আমি তাকে এখনও কতটা মিস করি। আমাদের মধ্যে ব্রেক আপ হয়নি, যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আমাদের আর কথা হয় না। আমি তাকে কখনো বলতে পারিনি তাকে কতটা ভালোবাসি, আমি কতটা তাকে চাই। সে বুঝতে চায়নি বা জানতে চায়নি। সে চলে যাবার পর আমি আর কাউকে মনে জায়গা দিতে পারিনি। তার কাছে আমার গুরুত্ব কমে গিয়েছিল, অবহেলা বেড়ে গিয়েছিল, তাই আমি বাধ্য হয়ে তার থেকে চলে এসেছি। দূরত্ব বেড়ে গেল, যোগাযোগ বন্ধ হয়ে গেল, কিন্তু সে আমার মনের মধ্যে রয়ে গেছে, তাকে আমি ভুলতে পারিনি এখনও। যখনই আমার কষ্ট হয় সব কিছুর আগে তাকে মনে পড়ে, খুব কান্না পায়, একটু কথা বলতে ইচ্ছে করে, দেখতে মন চায়, তখন দম বন্ধ হয়ে মরে যাবার মতো অবস্থা হয়। কিন্তু কথা বলা হয় না, সে অধিকার আমার নেই, কল বা মেসেজ দেওয়ার কোনো সুযোগ নেই। সে কি ভাববে বা বিরক্ত হয়ে যাবে বা আমার দ্বারা তার ফ্যামিলিতে সমস্যা হবে তা আমি চাই না, দূর থেকে আমি তাকে অনুভব করি। দেখতে ইচ্ছে করলে তার ফেসবুক আইডি, ইমোর প্রোফাইল পিকচার দেখে আসি, এর থেকে বেশি কিছু করার নেই আমার। সে লাইনে আছে কি নেই জানি না, সে কোন আইডি ব্যবহার করে জানতেও চাই না, কারণ তাকে মেসেজ বা কল করার অধিকার নেই, বিরক্ত করতে চাই না আমি তাকে। যদিও সে আমার সাথে বেইমানি করেছে, তবুও সে ভালো থাকুক দোয়া করি। আমি বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছি, যদি তার সাথে দেখা হয়ে যায় হঠাৎ করে। সে যদি আমাকে চাইতো তাহলে ছেড়ে দিত না, আমাকে ইগনোর করত না। আমি তাকে একতরফা ভালোবেসে যাব, সে হয়তো জানতেও পারবে না। সে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক, সে হয়তো আমাকে মনেই রাখেনি। একবার আন্টির বিয়েতে বাড়িতে গেলাম, অনুষ্ঠান শেষে অগ্রিম টিকিট কেটে নিলাম, বাসায় আসব। সন্ধ্যায় বসে বসে ফেসবুক ঘাঁটছি, এমন সময় একটা পোস্ট চোখে পড়ল। আমি বিশ্বাস করতে পারছিলাম না, এক এক করে তিনটা আইডিতে সেম পোস্ট দেখলাম, তাও নিজেকে বিশ্বাস করাতে পারছি না। পাশে ভাই ছিল, ওকে বললাম তোর ফেসবুক ঢুকতো, দেখতো এরকম পোস্ট কেউ দিয়েছে কিনা আর এটা সত্যি কিনা। ওর সাথে সাথে ঢুকে একই পোস্ট দেখল, সেই মানুষটা আর নেই। মানুষটা বিকেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার ছবি সামনে আমি পাগলের মতো হয়ে গেলাম। কিভাবে কি হলো কিছুই জানি না, রাত জেগে জেগে একটা পোস্ট করলাম, সেই মানুষটা নাকি আজ সন্ধ্যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা আছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করলে বা দেখতে ইচ্ছে করলে তাকে বলা উচিত, অভিমান জমিয়ে রাখতে নেই। মানুষ আজ আছে কাল নাও থাকতে পারে, তুমি আমার তার বাস্তব প্রমাণ। এই পোস্টে তার এক রিলেটিভ কমেন্ট করলো, সে যে ভুল করেছে তার জন্য অন্য কেউ সরি বলল, তাকে মাফ করে দিতে বলল। ইনবক্সে নক করে তার অ্যাক্সিডেন্টের ভিডিও দিল, কিভাবে কি হয়েছে সব কিছু জানালো। কি করব, কিছু করার ছিল না, একেবারে ভেঙে পড়ছিলাম। তাকে মর্গে রাখা হলো, পরের দিন লাশ নিয়ে বাড়ি যাবে। এদিকে আমি কান্না করছি অবিরত, আর আম্মুকে হাত পা ধরছিলাম, ওকে একবার দেখতে চাই শেষবারের মতো। আম্মু বলল, ও মারা গেছে, এখন দেখে কি করবি। তবু অনেক রিকোয়েস্ট করে একাই চলে গেলাম ওদের বাড়িতে। শেষবারের মতো আমি তাকে দেখলাম, সে আমাকে দেখতে পারল না, নিথর দেহ, আঘাতে থেতলানো চোখ মুখ। ঘণ্টাখানেক থাকার পরে বাসায় চলে এলাম, নিজেকে যেন সামলাতে পারছিলাম না। অনেক কিছু, অনেক স্মৃতি চোখের সামনে ভাসছিল, নিজেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ বোধহয় ভালোর জন্যই আমাদের আলাদা করে দিয়েছিল, না হয় আজ একা করে চলে গেলে কীভাবে সামলাতাম নিজেকে। আমার তো প্রাক্তন মারা গেছে, যার সন্তান মারা গেছে, যার ভাই মারা গেছে, যার স্বামী মারা গেছে, তাদের কত কষ্ট তাহলে। হয়তো আমার অভিশাপ তার উপরে পড়েছিল,
তার জন্য যে কষ্ট পেতাম, ভাতের প্লেট সামনে রেখে যে চোখের পানি ফেলতাম, সেই অভিশাপেই হয়তো তার জীবন শেষ হয়ে গেছে। এখন নিজেকে অপরাধী মনে হয়, কেন অভিশাপ দিতাম, এখন তো তার জীবনটাই শেষ। আল্লাহ আমাকে মাফ করুক, তাকেও মাফ করে কবুল করে নিক, জান্নাত দান করুক, পরপারে ভালো থাকুক সে, এখন সেই দোয়াই করি। শুরুতে বলছিলাম যে এই চিঠিটা প্রথমে পড়তে চাইনি, কিন্তু একটু পড়ার পরে, ভেতরে প্রবেশ করার পরে মনে হয়েছে যে পড়া উচিত। একটা ঘটনা, প্রথম দিকে মনে হচ্ছিল যে সে বিরহে কাতর জন্য এসব কথা বলছে, পরবর্তীতে এমনভাবে মন নিল যে খুব মন খারাপ হয়ে গেল। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। মানুষের জীবনের আসলে কোনো গ্যারান্টি নেই তো, কখন আমরা কার সাথে কীভাবে জড়িয়ে যাই এবং কীভাবে কার পরিণতি, জীবনের পরিণতি কী হয় বলা মুশকিল। ভালো থাকুন, ভালো লাগলে ভালোবাসুন, ফেসবুকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।